সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গণিত অনলাইন ক্লাসে। আমি দেবাশিস কুমার দাস। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের নবম অধ্যায় থেকে 9.1 উপর তৃতীয় ক্লাসটা করতে যাচ্ছি, অর্থাৎ পার্ট থ্রি। এর আগে আমি এই অনুশীলনের উপর আরও দুইটা ক্লাস করেছি, সেই দুইটা ক্লাস অবশ্যই তোমাদের অনলাইনে আছে, তোমরা সেখান থেকে ভালোভাবে দেখে নেবে। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তৃতীয় ক্লাস, অর্থাৎ পার্ট থ্রি। তাহলে চলো আমরা দেরি না করে আজকের ক্লাসে আমরা চলে যাই। আমি যতটুকু মনে করতে পারি, দ্বিতীয় ক্লাসে আমি সর্বশেষ 13 নম্বর অঙ্কটা করেছিলাম, তাহলে আজকে শুরু করবো 14 নম্বর অঙ্ক থেকে। তোমরা তোমাদের বই থেকে 14 নম্বর প্রশ্নটি দেখে নাও, কি আমাদের কি প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমি প্রশ্নটাকে লিখে রাখছি 14 নম্বর অঙ্কের মধ্যে, যেটা আছে 1/cosec a - 1 - 1/cosec a + 1 ইজ ইকুয়াল 2 tan² a, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অনুপাত কিন্তু একই, তাহলে দুইটাই কোসেক আছে, তাহলে এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে সরাসরি আমরা এখানে লসাগু করে ফেলি, তাহলে লসাগু যদি করি তাহলে এখানে আমরা কি পাই, তাহলে কোসেক এ -1, লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবচেয়ে উপাদান, তাহলে এখানে একটা উপাদান প্লাস একটা উপাদান মাইনাস, তাহলে দুইটাই আসবে। তাহলে আরেকটা হচ্ছে কোসেক এ +1, তাহলে এখানে মাইনাস আছে হবে প্লাস একটা, তাহলে কোসেক এ +1, আর এখানে মাইনাস আছে তাহলে প্লাস একটা বাদ দিলে মাইনাসটা হবে, কিন্তু মনে রাখতে হবে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আসবে হচ্ছে কোসেক এ মাইনাসে মাইনাসে +1, মাইনাস কোসেক এ প্লাস কোসেক এ কাটা, তাহলে উপরে থাকে হচ্ছে 2, আর নিচে একটু দেখতে হবে কোসেক এ +1 কোসেক এ -1, তার মানে কি এ প্লাস বি ইনটু মাইনাস বি, স্কয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি স্কোয়ার মানে হলো কোসেক এ স্কোয়ার এ, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। তাহলে এখন তাহলে আমরা কি লিখবো, 2 কোসেক এ স্কোয়ার -1 মানেই হলো কট স্কোয়ার। সূত্র 2 আমরা একটু সামনে লিখি, তাহলে এখানে রইল 1/cot² a, এটাও জানি 1/cot মানে হচ্ছে 10, যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে হবে 10² a, যা আমাদের ডান পক্ষ রাইট সাইড প্রমাণিত। তাহলে আজকের আমাদের যে প্রথম যে অঙ্কটা সেটা আমরা করে ফেললাম, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপরে দেখো আমাদের যে 15 নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে, sin/1 - cos a + 1 - cos a/sin ইজ ইকুয়াল 2 cosec, আমাদের প্রমাণ করতে হবে 15 নম্বর অঙ্ক। আমরা প্রথমে প্রশ্নটা একটু তুলে নিই, 15 নম্বরের মধ্যে লেফট সাইডে যেটা আছে, লেফট সাইডে আছে হচ্ছে sin/1 - cos a + 1 - cos a/sin a, এটার সমান রাইট সাইডে আছে হচ্ছে 2 cosec a, সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব সাইন কোসে আছেই। আমি প্রথমেই একটা ক্লাসের মধ্যে বলেছিলাম, যদি দেখা যায় অঙ্কটা একটু জটিল কি করব সেটা বুঝতে পারছি না, তাহলে কি করতে হবে, আমরা সেটা সাইন কোসে নিয়ে যাব। তাহলে এখানে সাইন কোসে আছে, তাহলে আমরা কি করব, সরাসরি লসাগু করে ফেলি। লসাগুর মধ্যে আছে সাইন এ, আর ব্রেকেটের ভিতরে থাকবে 1 - cos a, তাহলে এখানে 1 - cos a আছে সাইন, সাইনের সাথে গুণ করলে হবে sin² a, তাহলে এখানে আছে সাইন এ বাদ দিলে থাকে 1 - cos, 1 - cos এর সাথে গুণ করলে হবে 1 - cos, দুইটা তো এজন্য স্কোয়ার। আমাদের পরের কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে sin² মানে হচ্ছে 1 - cos² আমরা সূত্র লিখি, sin² মানে 1 - cos² আর এটাকে আমরা সূত্রে ফেলে দিই, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 cos a প্লাস বি স্কোয়ার মানেই হচ্ছে cos² a, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস cos² এ মাইনাস cos² এ কাটা, আর নিচে আছে কি সাইন এ 1 - cos a, তাহলে উপরে রইল কি, উপরে আছে হচ্ছে 1 1 যোগ করলে হচ্ছে 2 - 2 cos a, আর নিচে আছে হচ্ছে সাইন এ ইনটু 1 - cos a। এখন আমরা উপর থেকে 2 কমন নিতে পারি, এই যে এখানে দুইটা 2 আছে, এখানে কমন নিলে 2 গেলে থাকবে 1 - cos a,
আর নিচে কি আছে সাইনে 1 মাইনাস কসে তাহলে 1 মাইনাস কস 1 মাইনাস কসে কাটা তাহলে উপরে থাকে 2 নিচে থাকে সাইনে এখানে কিন্তু আমরা লিখতে পারি 2 ইনটু 1 বাই সাইনে আর 2 1 বাই সাইন মানে হলো কোসেক তাহলে কোসেকে সমান রাইট সাইড এটাই হলো প্রমাণ প্রুফড অনেক সহজক তার পরবর্তীতে আমরা চলে যাই আমাদের যে 16 নম্বর অঙ্কটা রয়েছে সেই 16 নম্বর অঙ্কটার মধ্যে তাহলে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি 16 নম্বর অঙ্ক এবং 15 নম্বর অঙ্ক একেবারে সেম অঙ্ক তোমরা বাড়িতে সেটা প্র্যাকটিস করবে একই ভাবে সেটা সরাসরি রসায়ন করে দিবে তাহলে 17 নম্বর অঙ্কের মধ্যে চলে যাই 17 নম্বর অঙ্কের মধ্যে আছে 10 a + 1 a হোল স্কয়ার ইজ ইকুয়াল 1 + sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a 17 নম্বর অঙ্ক 10 a + sec a লেফট সাইড আছে হলো 10 a প্লাস হচ্ছে sec a তার হোল স্কয়ার প্রমাণ করতে হবে কি 1 প্লাস sin a ডিভাইডেড বাই 1 মাইনাস sin a তাহলে আমরা এখানে কাজ করি 10 মানে হচ্ছে sin বাই cos একটু রূপান্তর করি সূত্র ফেলি sin বাই cos প্লাস sec মানে 1 বাই cos তাহলে আমরা সূত্র ফেললাম এখন আমরা লসাগু করব cos এবং cos এর লসাগু কত cos তাহলে উপরে যা আছে তাই থাকবে sin a প্লাস 1 আর এটা কি ছিল হোল স্কয়ার এর জন্য আমরা হোল স্কয়ারটা দিয়ে দিব এবার আমাদের কাজ হচ্ছে যেহেতু লসাগু করেছি আমরা স্কয়ারটা যার যার উপরে দিয়ে দিব তাহলে এখানে মনে রাখতে হবে এটা চলে আসতেছে হচ্ছে sin a প্লাস 1 হোল স্কয়ার আর নিচে হবে cos স্কয়ার অনেকে ভুলটা করে কি স্কয়ার করলে অনেকে লিখে ফেলে sin স্কয়ার প্লাস 1 এটা কিন্তু হোল স্কয়ার এই দুইটা sin a প্লাস 1 এটা হলো একটা রাশি এর জন্য আমি একটু অন্য কালি ব্যবহার করেছি এখন নিচে কিন্তু আছে cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার সূত্র 1 মাইনাস sin স্কয়ার আর উপরে আমরা লিখতে পারি 1 প্লাস sin একটু সাজায় লিখি কারণ নিচে দেখতে পাচ্ছি 1 টাকে আসছে এজন্য 1 টাকে রাখলাম এবার নিচে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে একবার প্লাস একবার মাইনাস তাহলে 1 প্লাস sin a 1 মাইনাস sin a আর নিচে হোল স্কয়ার মানে দুইবার আছে 1 প্লাস sin a ইনটু 1 প্লাস sin a উপরে নিচে কাটা সেম তাহলে বাকি রইল কি বাকি রইল 1 প্লাস sin a আর নিচে 1 মাইনাস sin a আর এটাই হলো রাইট সাইড প্রুফড 17 নম্বর অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো যাতে যে কোনো সময় ইন্টারনেট ছাড়াও ফটো গ্যালারিতে গিয়ে তুমি দেখতে পারো এরপর আমরা চলে যাই হচ্ছে আমাদের এখানে 18 নম্বর অঙ্কটার মধ্যে 18 নম্বর অঙ্কটা তোমরা একটু বই থেকে দেখে নাও যে আমাদের প্রশ্নে কি বলেছে প্রমাণ করার জন্য লেফট সাইডে আমাদের যা আছে 18 নম্বর অঙ্কের মধ্যে কটে প্লাস 10 বি কটে প্লাস 10 বি আর নিচে হলো কট বি প্লাস 10 এ কট বি প্লাস 10 এ এখানে আমরা একটা কাজ করি একজাতীয় করি 10 এবং কট কে সবগুলোকে 10 এ নিয়ে যাই সবগুলোকে যদি আমরা 10 এ নিতে চাই তাহলে আমরা কট মানে হচ্ছে 1 বাই 10 কট মানে 1 বাই 10 প্লাস এটা তো 10 আছে এখানে 10 বি কট মানে হচ্ছে 1 বাই 10 তাহলে 10 বি প্লাস হচ্ছে 10 এ একজাতীয় করলাম এখন দেখো উপরে লসাগু করা যায় উপরে যদি লসাগু করি লসাগু হচ্ছে 10 এ 10 এ তাহলে 1 তাহলে এটা যদি গুণ লসাগু করি তাহলে 10 এ 10 বি 10 এ ইনটু 10 বি নিচে লসাগু লসাগু হচ্ছে 10 বি
10 b তাহলে এখানে হবে 1 প্লাস গুণ করলে 10 a 10 b 10 a 10 b এখন লসাগু করার পরে পরে কাজ হচ্ছে সরল করা আমরা সরল করে দিব উপরে যা আছে সেটাকে লিখি 1 প্লাস 10 a 10 b আর নিচে হলো 10 a ইনটু উপরে যাবে 10 b আর নিচে চলে আসবে 1 প্লাস 10 a 10 b 10 a 10 b তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই অংশটা সমান দুইটার মধ্যেই তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে আটকেই দিব এটা এবং এটা সমান কাটা তাহলে উপরে আছে কি উপরে আছে হচ্ছে 10 b 10 b আর নিচে আছে 10 a এখন আমাদের প্রমাণের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে cot a 10 b তাহলে 10 b তো আছে তাহলে এইটাকে আমরা cot এ রূপান্তর করি সেটা কিভাবে হবে আমরা 10 b টা একটু সামনে নিয়ে এসে পড়ব আর ওখানে আছে 1 বাই 10 a তাহলে 10 b তো থাকলো আর 1 বাই 10 মানে হচ্ছে cot তাহলে সেটা হচ্ছে cot a তাহলে আমরা একটু সাজিয়ে লিখি cot a ইনটু 10 b আর এটাই হলো রাইট সাইড প্রুভড আবার মনে করে এটাকে তুমি সাইন কোসিনিয়ে করতে পারো কট মানে হচ্ছে কস বাই সাইন ট্যান মানে হলো সাইন বাই কস তারপরে লসাগু করলে তোমার রেজাল্টটা কি আসবে তোমার পদ্ধতি যেটাই হোক রেজাল্টটা কি এখন আবার আমরা কাজ করতে হবে আমি ট্যান এ রূপান্তর করছি সবগুলোকে তুমি কটে রূপান্তর করে করতে পারো তাহলে ট্যান এর জায়গায় কট লিখবো হচ্ছে 1 বাই কট তাহলে হবে অর্থাৎ এখানে তিনটা পদ্ধতিতেই তুমি করতে পারবে তারপরে আমরা এখানে চলে যাই আমাদের যে পরবর্তী এই যে 19 নম্বর অঙ্ক সেই 19 নম্বর অঙ্কের মধ্যে আমরা চলে যাই আমরা দেখতে পাচ্ছি আমাদের যে 19 নম্বরের মধ্যে যে প্রমাণটা করতে বলছে সেটা হচ্ছে লেফট সাইডে রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ এটা হলো আমাদের লেফট সাইডে দেওয়া আছে এরকম অঙ্কের ক্ষেত্রে মনে রাখবে রুট যুক্ত যদি ভগ্নাংশ থাকে মনে রাখতে হবে উপরে যে উপাদানটা আছে সেই উপাদানটা দিয়ে লব হরকে গুণ করে দিবে উপরে যেটা আছে সেটা দিয়ে এটা মনে রাখো তাহলে আমরা সেটা যদি গুণ করি দেখো এখানে আগে যা আছে তাই লিখি তাহলে 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ উপরে যা আছে তা প্রথম আমরা লিখব এবার উপরে কি আছে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ দ্বারা লব হরকে গুণ করব তাহলে আমরা গুণ করতেছি কি দিয়ে 1 মাইনাস সাইন এ দ্বারা 1 মাইনাস সাইন এ আমরা গুণ করলাম গুণ করার পর আমরা দেখো এখানে কি পাই উপরে দেখো 1 মাইনাস সাইন দুইটা তাহলে 1 মাইনাস সাইন তার হোল স্কয়ার যেহেতু দুইটা আর নিচে এ প্লাস বি টু মাইনাস বি স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 1 মাইনাস সাইন স্কয়ার এখন উপরে যা আছে তাই থাকবে 1 মাইনাস সাইনে তার হোল স্কয়ার আর নিচে 1 মাইনাস সাইন স্কয়ার মানে কস স্কয়ার এখন দেখো এটা হোল স্কয়ার এটা স্কয়ার আছে রুট স্কয়ারে কিন্তু কাটাকাটি কাটাকাটি গেলে কি থাকে কাটাকাটি গেলে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন এ বাই কস এ তাহলে এবার সমহরে বণ্টন করি 1 এর নিচে কস আছে সাইন এর নিচে কস আছে তাহলে 1 বাই কস মাইনাস সাইন বাই কস আর 1 বাই কস মানে হলো sec আর সাইন বাই কস মানে হলো tan এটাই রাইট সাইড প্রুভড তোমাদের কাছে এখন কি মনে হচ্ছে ত্রিকোণমিতি কঠিন সূত্র মনে থাকলে ত্রিকোণমিতি কোনো কঠিন অঙ্ক না সবচেয়ে সহজ অঙ্ক হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক কয়েকটা সূত্র মাত্র প্রয়োজন পড়ে অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে সেই সূত্রগুলো তোমরা ভালোভাবে আত্মস্থ করে রাখবে যখন প্রয়োজন যাতে ব্যবহার করতে পারো এবার আমরা আজকের সর্বশেষ অঙ্ক যে 20 নম্বর যে অঙ্ক সে চলো 20 নম্বর অঙ্কটা করে ফেলি আমরা দেখতে পাচ্ছি 19 নম্বরের মতোই
20 নম্বরের মধ্যে আমাদের যেটা প্রমাণ করতে হবে লেফট সাইডে দেওয়া আছে সেকে প্লাস 1 সেকে প্লাস 1 ডিভাইডেড বাই সেকে মাইনাস 1 এখান থেকে প্রমাণ করতে হবে কটে প্লাস কোসেকে কটে প্লাস কোসেকে তাহলে আমরা আগের অঙ্কটার মধ্যে আমি কি বলেছিলাম আগের অঙ্কের মধ্যে আগে যা আছে তা লিখব সেকে প্লাস 1 সেকে মাইনাস 1 যা আছে লিখব এবার উপরে যেটা আছে সেটা দ্বারা নবহরকে গুণ উপরে আছে কি সেকে প্লাস 1 তাহলে এখানে লিখি সেকে প্লাস 1 তাহলে নিচে হবে সেকে প্লাস 1 এবার আমরা দেখতে পাচ্ছি উপরে কিন্তু সেকে প্লাস 1 দুটো হয়ে গেল তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি সেকে প্লাস 1 তার হোল স্কয়ার আর ডিভাইডেড বাই এ প্লাস বি টু মাইনাস বি স্কয়ার অর্থাৎ সেকে স্কয়ার মাইনাস 1 স্কয়ার সেকে স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে 1 তার পরবর্তী কাজ হচ্ছে উপরে সেকে প্লাস 1 তার হোল স্কয়ার তো আছেই ডিভাইড বাই সেক স্কয়ার মাইনাস 1 মানে হলো 10 স্কয়ার এখন কিন্তু হোল স্কয়ার এটা স্কয়ার আছে তাহলে রুটের সাথে কাটাকাটি গেলে থাকবে কি সেক প্লাস 1 ডিভাইডেড বাই 10 এ এখন এবার সমহর বণ্টন করে দিব তাহলে সেক ডিভাইডেড বাই 10 এ প্লাস 1 বাই 10 এ এখন কাজ করতে হবে sec মানে কি sec মানে হচ্ছে 1 বাই cos 1 বাই cos আর tan মানে কি sin বাই cos তাহলে sin এ বাই cos এ প্লাস 1 বাই cot মানে tan মানে হলো cot 1 বাই tan মানে cot এটাকে সরল করি তাহলে 1 বাই cos উপরে যা আছে ইনটু উপরে চলে যাবে cos আর নিচে চলে আসবে sin প্লাস cot এখন দেখো cos cos কাটা তাহলে বাকি থাকে কি 1 বাই sin প্লাস হলো cot তাহলে 1 বাই sin মানে হলো cosec আমাদের সূত্র 1 বাই sin মানে cosec প্লাস cot তা আমাদের প্রমাণ করতে বলছে কি cot টা আগে তাহলে আগে লিখে দিই cot এ প্লাস cosec একটু সাজানো শুধু অঙ্ক কিন্তু আগে লাইনে হয়ে গেছে এটাই হলো রাইট সাইড যা আমাদের প্রমাণ করতে বলছে প্রশ্নে প্রুফড প্রমাণিত তাহলে আমরা আজকে এ পর্যন্তই থাকবে তোমরা বাড়িতে প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে